Poi ci può entrare papà, mi dà di tutto. Anche quello. আমাদের আরেক বন্ধু আছেন, আমাদের সহযোগী শান্ত বন্ধু, আমাদের আজকে সাউন্ড করছে রাশেদ, এবং সবশেষে আমাদের ড্রাম যিনি বাজাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের দলের মধ্যে সর্বকনিষ্ঠ বাট এত অসাধারণ বাজে, আমাদের খুব পছন্দের, খুব আদরের ছোট ভাই ডানো। আমি প্রতিবার একজন না একজনের নাম ভুলে যাই, একটা প্রবলেম আমার। এনিওয়ে, স্বাধীন বাংলা গান হবে না, আপনারা পার্টিসিপেট করছেন না, সে কারণে আসলে গেম মজা পাচ্ছি না, হবে? ওকে, থ্যাংক ইউ। ঝড়ে আকাশ
অনেক ধন্যবাদ। আরো অনেক ব্যান্ড আছে আমাদের পেছনে, আরো অনেক শিল্পীরা আছেন। আর একটা গান করেছে প্রথমে দূরবীনের পক্ষ থেকে, অনেক অনেক প্রথমে দূরবীনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আজকের এই অনুষ্ঠানের জন্য। আজকে আমাদের মানুষের জন্য মানুষ, সেই হিসাবে আমরা এখানে দূরবীন একত্রিত হয়েছে এবং অনেকগুলো ব্যান্ডের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যারা যারা বড় বড় ব্যান্ড এসছে এবং সব অনেকগুলো ব্যান্ড এসছে তাদের সঙ্গে আমরাও আসতে পেরে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজকদের। আর আপনারা জানেন নিশ্চয়ই আজকে নেপালের অনেক বড় একটা ভূমিকম্পের কারণে অনেকগুলো মানুষ আজকে অসহায়ভাবে আছে, তাদের সাহায্যতে আমরা এই দূরবীনের এবং এই অনুষ্ঠানের গান করতে এসেছি। এইভাবে যদি গান মানুষ মানুষের জন্য এইভাবে যদি বিভিন্ন কনসার্ট হয়, আমরা আশা করি অবশ্যই 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 সব জায়গায় আমাদের শিল্পীদের যে দায়বদ্ধতা আছে সেটা দিয়ে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্ব পালন করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের প্রত্যাশা যেমন মানুষ মানুষের জন্য এগিয়ে আসুক, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। বলবো প্রাণাপ এবং এম একাশের একটা মহতি উদ্যোগ আমার কাছে মনে হয়, নেপালের ভূমিকম্প দুর্গত মানুষদের জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য অবশ্যই আমাদের একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এসেছি এবং আমরা আছি, আমরা পারফর্ম করছি আজকে এখানে। কি বলতে হবে, কি বলতে হবে, যাই নেপাল হয়েছে যে যা প্রমোদ আর আজকে গান করবেন, গানের লাইন আপটা বলবে ওই সেম ভাবে স্টার্ট করো। ডাই নেপালের ভয়াবহ ভয়াবহ আজ একটু কথা বলুন তো। হ্যালো 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 আটু ক্লোজ ক্লোজ কারণ ওই যে ওই সাউন্ড তো যাবে না, যাবে যাবে না, যাবে না। হ্যালো হ্যালো আচ্ছা, যদি ভালোবাসা দিতে পারো দিয়ে দেখো না কিছুটা, স্বাভাবিক স্নেহ কি মমতা প্রয়োজন, স্বাভাবিক স্নেহ মমতার জন্য আমরা এসেছি এখানে নেপালের ভূমিকম্প বিধ্বস্ত নেপালকে, নেপালের জনগণের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এখানে। আমরা দোয়া করি যেন সমস্ত মানুষ, ও আবার দিবে আবার দিবে আবার সরকার বলবেন শেষ করেছেন ওইখান থেকে বললে। আচ্ছা ওই যে নেপাল থেকে আবার স্টার্ট করেন, হ্যাঁ তাগল তাগল থাকবে নেপালের দুস্থ পীড়িত এবং ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের ভালোবাসা এবং স্নেহ মমতা নিয়ে এসেছি। আপনারাও এগিয়ে শুন আসুন এবং তাদের শুভকামনা রইল। আপনারাও এগিয়ে আসুন, হ্যাঁ আপনারাও এগিয়ে আসুন, আপনারাও আমাদের মতো এগিয়ে আসুন। আর ব্যান্ডের নাম বলবেন, আমরা আর্ক এগিয়ে এসেছি, আপনারাও এগিয়ে আসুন, যার যাওয়ার সামর্থ্য আছে তা নিয়েই দুস্থ পীড়িত মানুষের পাশে আপনাদের সমবেদনা আপনারা অবদান রাখুন। দর্শকদের সারা আমাদের ভালো লাগার গান, হ্যাঁ আমাদের বাংলাদেশ, তারপরে যে কি জানি এত কষ্ট প্রশ্ন আর ইয়া কি বলে ভুলে গেছি কবে, দর্শকদের ভালো লাগা দিব। আজকের এই কনসার্টে আমরা আর পারফর্ম করছি দর্শকদের অনেক অনেক ভালো লাগা গানগুলো নিয়ে, আশা করি সবাই এনজয় করবেন। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আজকের প্রাণাপের এই আয়োজনে আমরা আর্ক ব্যান্ড পারফর্ম করব স্টেজে, আপনাদের অনেক পছন্দনীয় গান হয়তো গাইব, সবাইকে আমন্ত্রণ রইল একসাথে আমরা এনজয় করবো আজকে রাতটা। আমরা পেন্টাগন এই আজকের এই প্রাণাপ কনসার্টে আমরা
কনসার্ট ফর নেপালে আমরা এসে আমরা খুব গর্বিত অনুভব করছি। ইটস এ ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট, লোক হয়েছে মোটামুটি গরম গরমের মধ্যেও, অনেক ব্যান্ড আছে, গান চলছে, আরও সন্ধ্যা পর্যন্ত চলবে। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ প্রাণাপকে, ধন্যবাদ রেডিও কারা আছে, রেডিও এফএম, আবার কি বলবো, আরেকটু বলি, আচ্ছা তারপরে তারপরে কি তারপর বসুন, আচ্ছা তারপরে আপনি বলেন যে গানগুলো করবো কি, আমরা পেন্টাগন আজকে যেই গানগুলো করছি সেটা হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশ জাগো, জাগো বাংলাদেশ, সেকেন্ড হচ্ছে উড়াধুরা, আর নতুন গান আনরিলিজ, আর আরেকটি হচ্ছে তোমায়। আর কি বলবো, এটা কি সরি, আচ্ছা আজকে আমরা টোটালি আমাদের নিউ নতুন গানগুলো আচ্ছা আজকের এই কনসার্টে যারা অডিয়েন্স বা যারা এই প্রোগ্রামটার জন্য ছুটে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এটা একটা চ্যারিটি জেস্টার, অ্যান্ড প্রাণকে স্পেশালি থ্যাংকস, অ্যান্ড নেপালের ফ্লাড ইফেক্টেড পিপলের আর্থকুইক এফেক্টেড পিপলের জন্য এটা একটা চ্যারিটি কনসার্ট, সো এখানে পার্টিসিপেট হতে পেরে আমরা খুবই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি, এবং আশা রাখি আমাদের সাথে আরও যত সুনামধন্য ব্যান্ডরা আছেন তাদেরও একই চিন্তাধারায় তারা এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। Thank you.
আজকে আমরা দূরবীন যে গানগুলো করব, প্রথমে আমাদের একাত্তর সে গানটা করব, তারপর আমি যারে ভালোবাসি, জ্বলে ওঠো বাংলাদেশ, তারপর মানব জনম, এই চারটি গান আমরা অবশ্যই করব এবং অনেক আনন্দ দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরে আবার বাসিনা কেন তারে
ঝড় বৃষ্টি ভূমিকম্প কিছুই আমাদের হাতে নেই, যদি বৃষ্টি চলে আসে আমরা এর মধ্যে অনুষ্ঠান চালিয়ে যাবো, আপনারাও থাকবেন আমরাও থাকবো, নেপালের জন্য থাকবো। ফেসবুকে কদিন ধরে একটা কথা খুব চালু হচ্ছে, এই নেপালের ভূমিকম্পের জন্য নাকি মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। এরকম অদ্ভুত কথা কি আপনারা বিশ্বাস করেন? এরকম উড়াধুরা কথা কি আমরা বিশ্বাস করব? নেপালে একটা উড়াধুরা ভূমিকম্প হয়ে গেল, এখানে একটা উড়াধুরা কনসার্ট হচ্ছে, আমরা তাহলে একটা উড়াধুরা গান করি। এই গানটার নাম উড়াধুরা, আমাদের প্রথম গান উড়াধুরা। এই গানটা আমরা আজকে প্রথম করছি, গানটা লিখেছেন আমাদের যে তানভীর মুর্শিদ খান পিছনে বসে আছেন। Thank you, Tanvir bhai. Are you ready to rock? Ready? Ek shunte jore shunte chai shobai bola. Let's go!
Long live Nepal Bangladesh friendship. Priya Sudhi Mandali. Upastir Sakal Darsake. Nepal Dutabasir Pakateke. Onek Onek Dhanabad. Shubhecha O Abhinandan. প্রাণ গ্রুপ নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকের কনসার্ট আয়োজন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সব সময় বজায় থাকুক এই কামনা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং দিস চ্যারিটি কনসার্ট ফর দ্য প্রাণ গ্রুপ হু হ্যাজ কন্ট্রিবিউটেড ফর এ ভেরি ভেরি হিউজ কন্ট্রিবিউশন ফর দ্য রিলিফ অফ দ্য নেপাল আর্থকোয়েক ভিকটিম। We are so thankful for the all the audience present here. We are also very thankful for the very prominent band.